হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কাঁচা দিয়েই আজকের দিনটা শুরু করলাম। গতকাল একটু বোধহয় পরিশ্রম বেশি গেছে, নাকি জানি না বাপু, শরীরটা বিশেষ ভালোই নেই, কিন্তু কাজগুলো তো ছাড়ার নেই, কাজগুলো তো করতেই হবে। কিন্তু ব্লগটা আমি ছোট করেছি, কারণ যা কাজ করেছি সেগুলো যদি ছবি তুলতে যাই তাহলে আরও দেরি হয়ে যাবে। আর আজকে আমার ভিডিওগ্রাফার কেউ ছিল না, তারা সবাই বিজি, তাই আমি নিজে নিজে ধরে ধরে তাহাতেও কার ছবি তুলে ব্লগ বানাই। যারা ব্লগ করো তারা জানো যে কাজটা করতে যতটা সময় লাগে, ছবি তুলে তুলে কাজ করতে তার দ্বিগুণ সময় লাগে। গতকাল বিকেলের দিকে একটু ঝড় মতো এসেছিল, তো বাইরের যত কাপড় ছিল তাড়াতাড়ি তুলে নিয়েছিলাম, কিন্তু ভেতরের কিছু কাপড় বাপু টুকটাক রয়েই গেছে, তো সেগুলো এখন তুলে নিলাম। জায়গাটা ফাঁকা না করলে তো এই যে এখন কাচ্ছি সেগুলো মেলার জায়গা পাবো না। আর এইটি হচ্ছে গিয়ে আমার লন্ড্রি বাস্কেট থাকে এই বাথরুমটায়, এখানে আমার আরও একটা ওয়াশিং মেশিন রাখা আছে, যদি ওটা খারাপ হয় এটা কাজে লাগবে। এখন আমাদের বাড়িতে হঠাৎ করে সবাই খুব ভেন্ডি লাভার হয়ে গেছে, তো আমি এখন বসাচ্ছি এই ভেন্ডির তরকারি। আজকে আর সেদ্ধ না, একটু পেঁয়াজ ফোড়ন, পাঁচ ফোড়ন আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর নুন হলুদ দিয়ে ঢাকা চাপা, করতে সোজা খেতে ভালো। সকাল সকাল সিএস চ্যাটার্জি বাজার নিয়ে ঢুকে পড়েছে। এই দেখো কী কী আনলো, লাউ, কুমড়ো, ঢেঁড়স, সঙ্গে নিশ্চয়ই কাঁচা লঙ্কাও আছে। সিএস চ্যাটার্জির কিছু বলার ইচ্ছা ছিল, ক্যামেরা চলছে দেখে আর বললো না, লাজুক মানুষ পালিয়ে গেল। আর এই রজনীগন্ধা স্টিকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমার আপ্রাণ চেষ্টা, কারণ খুব সুন্দর গন্ধ দিচ্ছে, আমি তাই দুবেলা করে জল দিচ্ছি। আর যখন ঘরের দরজা বন্ধ করে আমরা এসি চালাচ্ছি না, তখন আরও দারুণ লাগছে, কী সৌরভ। দেখো বন্ধুরা, কত্তাকিনী একসঙ্গে কাজ করছি, আমি করছি বাদাম ছাড়ানো, মানে আমন্ড ভেজানো ছিল, ছাড়াচ্ছি। আর সিএস চ্যাটার্জি চায়ের জল মেপে নিয়ে চলে গেল, চা করবে বাপ মেয়ের। আমি আর এই সেকেন্ড রাউন্ডে কালো চা খাই না, বিচ্ছিরি লাগে। আর মধুবন্তীকে দিয়ে দিলাম আমন্ড, বলছে আর খাবো না কিছু। আর সবজিগুলোকে দিয়ে দিলাম বাপু আমি একটা প্রাণ জুড়ানো স্নান। ওহ, যদি একটা বাথটাব থাকতো, এদের মতন যদি ডুবে বসে থাকতে পারতাম বেশ হতো। দুটি খুব ভালো জিনিস এসেছে। বহুদিন বাদে এই ব্রেডটা খাওয়ার শখ হয়েছিল, তো একবার বলেছিলাম সে স্ট্র্যাটেজি বাজার গেছিলো মাথায় রেখে নিয়ে এসছে। ওই যে দেখতে পাচ্ছ ধনিয়া বাদাম, সেটাও দারুণ লাগে বিকেলবেলায় মাঞ্চিং মাঞ্চিং করতে। মধুবন্তী এই ফ্রুট ব্রেড খেলো না, কী বলতো, সে একা একা অর্ডার দেয়। লম্বা হ্যান্ডেলের একটা চামচ, মানে আমার তো ওই লম্বা বোতল থেকে সব বার করতে হয়, তলায় চলে গেলে একটু প্রবলেম হয়। বেশ ভালো হয়েছে না, আমার দেখে মনে হয়েছিল খুব ইউজফুল হবে, আমি বলেছিলাম একটা অর্ডার দিও। বাহ, চলো, যারা ডাস্টিং দেখে এনার্জি নিতে চাও যে হ্যাঁ আমাকেও করতে হবে উঠে পড়ে লেগে, তাহলে তাদের জন্য আমি এই এপিসোডটা দিয়ে দিলাম, তারা এইটা দেখে এন্থু নিয়ে লেগে পড়ো। আজকে আমি ফ্রিজের মাথা এবং তার পাশের যে এই যে ক্রকারি ইউনিট এটাও পরিষ্কার করেছি, কিন্তু ভালো করে ভিডিও করতে পারলাম না, কারণ কে ভিডিও করে দেবে, দূর থেকে ঠিক ফোকাস করা গেল না। আর এরা তো দেখো দুজনেই বাপ বেটি, দুজনেই খুব কাজে ব্যস্ত, সব সময় আমার ফটো তুলে দে ফটো দে তুলে দে বলে বিরক্ত করা ঠিক হবে না। চলো বন্ধুরা, এবার ঘর পরিষ্কারে লেগে পড়তে হবে। আজকে জানো তো গাছেদেরকেও একটা ভালো স্নান দিয়েছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, পাতাগুলো একদম ধুলোয় ভরে গেছিলো। ওই যে কাজ হয়েছিল না, ওরাও তো নোংরা হয়েছে ঘরের সঙ্গে সঙ্গে। তো যাই হোক, অন্য দিন যখন করব তখন অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। গুড ইভিনিং ফ্রেন্ডস, এটা সন্ধ্যেবেলায় পৌঁছে গিয়েছি, এটা তোমরা দেখছ সন্ধ্যেবেলার দৃশ্য। ও মধুবন্তী সকালে একদম টাইম পাচ্ছে না, সে যেন রাতে লেগেছে গুছগাছ করতে, এখন তোলা জামাকাপড় গুছিয়ে রাখছে। ওয়ার্ড্রোবে ঢোকাবার আগে তোমাদেরকে ভিউ দিলাম, আর এরপর বিছানার চাদর তোলাতলি করবে মনে হচ্ছে। এই যে কাঁচা চাদর বার করেছে, বালিশপত্র সমস্ত বিছানা থেকে নেমে গেছে, হাতে বুঝতে পারছো মধুবন্তী খুব খুব কাজ করবে আজকে।
হলুদটি হচ্ছে ক্যাজুয়াল ওয়্যারের ব্যাগ, আর এই যে সাদা সাদা মতন এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মধুবন্তীর জিম ওয়্যারের ব্যাগ। একটু ফোকাস করে দিই বন্ধুরা, বেশিক্ষণ করতে পারবো না। মধুবন্তীর এই বিছানা তোলাটা সত্যি একটি কঠিন কাজ, কারণ এই যে ম্যাট্রেসটা এটা ভীষণ নরম, এবং একদিক চেপে থাকার জন্য মানে বিছানায় চেপে কাজটা করতে হয় এবং কাজটা যথেষ্ট কঠিন, আমি জানি, তোমাদেরকে আমি আগেও বলেছি। এরপর আছে আমার রান্না, তাই এই দৃশ্যটা দেখাবার পরেই আমি হয়ে যাব হাওয়া। এনেছে প্রায় একদম সাইড জানলা হেডবোর্ড সব ডাস্টিংও হয়ে গেছে, পিলো কভারও হয়ে গেল, এবার সেটিং। মধুবন্তীর একটা প্রজেক্ট কমপ্লিট হলো, এক মাসের তরে নিশ্চিন্ত। মধুবন্তী এক মাসের আগে আর চেঞ্জ করবে না, সত্যি বিরাট কষ্ট জানো তো এই চাদর তোলা। আজ সন্ধ্যের কাজ সবটাই মধুবন্তীর হাতে, অনেকটা শেয়ার করা হয়নি, যেমন জামা কাপড় তোলা, জামা কাপড় গুছানো, নিজের বেড চেঞ্জ করলো, সবজি ব্যাগে ভরেছে, আবার বাসনপত্রও পুছে পুছে রাখছে। তো বন্ধুরা, আমাদের ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।